নমস্কার। যেটা আগেই বলছিলাম আমি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 2011 সালের 21শে মে আমি এবং রাজীব ভট্টাচার্য দুজন সকালবেলা পৌঁছে যাই মাউন্ট এভারেস্টের শীর্ষে। ওই এভারেস্ট শিখর থেকে যখন নামছি তখন চোখের সামনে সবসময় ভাসছে মাউন্ট লোৎসে। এটাই হচ্ছে পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ মাউন্ট লোৎসে, এটাই হচ্ছে তার শিখর। তো বারবার তার দিকে তাকাচ্ছি আর ভাবছি পারবো কি তার ওপরে উঠতে। পিছনেই মাউন্ট মাকালু, তখনও কিন্তু মাকালুর প্রতি অতটা দৃষ্টি যায়নি। আর 2012 সালের 25শে মে যখন মাউন্ট লোৎসের শীর্ষে গিয়ে পৌঁছলাম, সেখান থেকে মাউন্ট মাকালুকে যেন ঢিল ছোড়া দূরত্বে দেখতে পাচ্ছিলাম। আর চিন্তা করছিলাম বাড়ির কথা, এটাই হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, অর্থাৎ এর পিছন দিকেই হয়তো আমাদের এই অঞ্চল। ২০১৩ সালে বালি ভাগীরথী এবং অঙ্গন ছাড়িয়ের উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের সাহায্যে আমরা অর্গানাইজ করতে পারলাম সেই মাউন্ট মাকালু অভিযান। যেহেতু বিশাল মাপের খরচা, তাই এইবারে সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো এক, অর্থাৎ আমাকে একাই বেরোতে হবে এখান থেকে। মাননীয় যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী হাতে তুলে দিলেন জাতীয় পতাকার সাথে দুই ক্লাব ও ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশনের লোগো। আমরা এখান থেকে 12ই এপ্রিল রওনা দিয়েছিলাম। ফ্লাইটে গেলে অনেকটাই সুবিধা হয়, খুব স্বাচ্ছন্দ্যে পৌঁছানো যায়, কিন্তু খরচের কথা মাথায় রেখে ট্রেনে করেই যাত্রা দিলাম। হাওড়া স্টেশনে বহু শুভানুদায়ী এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমরা এখান থেকে সোজা চলে গেলাম রক্সোল হয়ে কাঠমান্ডু। পরের দিন পৌঁছলাম কাঠমান্ডু। কাঠমান্ডুতে অনেক কাজ থাকে, তো সেই সমস্ত কাজ সেরে তার পরের দিন আমরা চলে গেলাম বোধানাথ মোনাস্ট্রিতে। এই ধরনের অভিযানে শেরপাড়া এই মোনাস্ট্রিতে লামাজির কাছে আশীর্বাদ না নিয়ে এক পাও কিন্তু এগোবেন না। আমরাও সেই লামাজির আশীর্বাদ নিলাম এবং বোধানাথ মোনাস্ট্রি চারদিকটা একটু ঘুরে দেখলাম। আজকের রাতটা আমরা কাঠমান্ডুতেই থাকব, পরের দিন চলে যাব এখান থেকে টুমলিংটার বলে একটা জায়গায় ছোট একটা ফ্লাইটে করে। আবার সেই দুর্ভাগ্য, ওয়েদার প্রচণ্ড খারাপ, ফ্লাইট চলছে না। 16 তারিখ অর্থাৎ তারপরের দিন আমরা ওখান থেকে একটা ছোট্ট ফ্লাইটে চলে গেলাম বিরাটনগর, এবং বিরাটনগর থেকে আবার জিপে করে চলে গিয়েছিলাম টুমলিংটার। টুমলিংটার থেকে আরো প্রায় ঘন্টা 6-এর জার্নি নুম অব্দি এখন গাড়ি যায়। সেই জিপে করেই আমরা চলে যাচ্ছি নুমের উদ্দেশ্যে। পাশে ছোট্ট একটা বস্তা দেখতে পাচ্ছি বা একটা ব্যাগ টাইপের, আমাদের সাথে এই ব্যাগে করে চলেছে একটি ভেড়ার বাচ্চাও। এসে পৌঁছলাম নুমে, দারুণ সুন্দর জায়গা। এই নুম থেকেই কিন্তু শুরু হবে আমাদের মাকালু বেস ক্যাম্পের উদ্দেশ্যে ট্রেকিং, তারপর মূল পর্বের অভিযান। তার আগে আমরা একটু রুটটা দেখে নিই। নুম থেকে প্রথমে আমরা যাব সেদুয়া বলে একটি গ্রামে, ছোট্ট রাস্তা ঘন্টা 3-এর। সেদুয়া থেকে পরের দিন তাসিগাঁও, তাসিগাঁও থেকে খোমা, খোমা থেকে দোবাটো, দোবাটো থেকে পরের দিন যাব ইয়াংলে খারকা, এবং সেখান থেকে তাদাসা নামের একটি জায়গা আছে সেখানে রাত কাটাবো, তারপর চলে যাব বেস ক্যাম্প। আর বেস ক্যাম্প থেকে পরের দিনে আমরা যাব অ্যাডভান্স বেস ক্যাম্প। যদিও
আগে অর্থাৎ আজ থেকে দশ বারো বছর আগে অবধি এই বেস ক্যাম্প থেকেই মূল পর্বের অভিযানটা হতো, এখন অ্যাডভান্স বেস ক্যাম্প থেকেই কিন্তু মূল পর্বের অভিযানটা শুরু হবে। এই হচ্ছে মাউন্ট মাকালু 8463 মিটার। অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে আমাদের আরও চারটে ক্যাম্প এস্টাবলিশ করতে হবে, সেটা আমি পরে ছবিতে দেখাচ্ছি। তারপর কিন্তু আমাদের সামিট অ্যাপ্রোচ। পরের দিন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সেদুয়ার উদ্দেশ্যে। লুম থেকে সরাসরি আমাদের নিচে গর্জ থেকে নিচে চলে যেতে হবে, অর্থাৎ এই নিচের দিকেই। এখানে দুটো নদী খুব বিখ্যাত, অরুণ নদী এবং বরুণ নদী। এই অরুণ নদীকে অরুণ নদীর নিচে পাড়ে আমাদের চলে যেতে হবে এবং সেই অরুণ নদীকে ক্রস করতে হবে একটা ব্রিজের মাধ্যমে। আমরা চলে গেলাম একদম অরুণ নদীর কাছে। অরুণ নদীকে একটা ব্রিজের ওপর দিয়ে ক্রস করে আবার এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের গন্তব্য সেদুয়া, কিন্তু সেদুয়াতে গিয়ে ওই দিন দুপুরবেলা খাবার পাবো কিনা জানি না, তাই মাত্র দু ঘন্টা হাঁটার পরেই ছোট্ট একটা গ্রামে আমাদের খাবার ব্যবস্থা হলো। নেপালের এই সমস্ত গ্রামগুলোতে সব ঘরে ঘরেই বলবো, তারা কিন্তু খাবার ব্যবস্থা রাখে এবং যারা এই ধরনের পর্যটক বা ট্রেকার আসেন তাদের কিন্তু তারা সমাদরে এই খাবারটা খাওয়ান। এরপর আমরা আবার কিন্তু সেই এই জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাব আমাদের পরবর্তী যে গন্তব্য, অর্থাৎ আজকে আমরা রাতটা কাটাবো সেদুয়াতে, সেই সেদুয়ার উদ্দেশ্যে। সরি, আমরা বেরিয়ে পড়লাম দুপুরবেলা সেই সেদুয়ার উদ্দেশ্যে। যদিও ছোট্ট রাস্তা, কিন্তু যেহেতু এখানে লাঞ্চ করতে হলো তাই কিছুক্ষণ আমরা থেকে গিয়েছিলাম। যখন ঘুরছিলাম আশপাশটা, চারিদিকে দেখতে পাচ্ছিলাম এই ধরনের পানীয়ের বোতল প্রায় পাহাড় প্রমাণ। এগিয়ে যাচ্ছি আমরা সেদুয়ার উদ্দেশ্যে। 3 থেকে সাড়ে 3 ঘন্টা লাগে নুম থেকে সেদুয়া। সেদুয়াতে যখন আমরা সেই গ্রামে ঢুকছি, দূর থেকে দেখতে পাচ্ছি যে মাকালু বরুণ ন্যাশনাল পার্কের একটা অফিস, যেখানে কিন্তু নাম নথিভুক্ত করতে হয়। আমাদের এক্সপিডিশনের পারমিট রয়েছে, তাই আলাদা করে এখানে কোনো ফিস দিতে হয় না। এনসিতে 1000 টাকা এখানে জমা দিয়ে যারা ট্রেকিং করতে যান তাদের কিন্তু নামটা এখানে নথিভুক্ত করে তারপর এগোতে হবে। এসে পৌঁছলাম সেদুয়াতে। দারুণ সুন্দর জায়গা, চারিদিকে সবুজ, পাহাড়ে ঘেরা, অপূর্ব একটা জায়গা। রাত্রা এখানে কাটালাম। বলা হয়নি, আমার সাথে চলেছে আরও দুজন, অর্থাৎ একই এজেন্সি থেকে আরও দুজন ক্লাইম্ব করতে যাচ্ছে। একজন হচ্ছে এই জাপানি মাতসিমোতো। এই জাপানি সম্বন্ধে একটু না বললেই নয়, কারণ সত্যি আমার মনে হয় বহু মানুষের উনি ইন্সপিরেশন। বয়স 73 বছর। সাধারণভাবে আমরা কিন্তু 60 বছর বয়সে রিটায়ার করার পর মনে করি যে আমার অনেক বয়স হয়ে গেছে, আমার দ্বারা আর কোনো কাজ সম্ভব নয়, অন্তত ভারী কিছু কাজ। এই জাপানের ক্ষেত্রে বলি, উনি 42 বছর ব্রাজিলে রয়েছেন। 60 বছর বয়সে রিটায়ার করার পর ওনার মনে হয়েছে যে এবারে একটু পাহাড়টা ঘুরে দেখা যাক। এখন বয়স 73। 62 বছর বয়সে শুরু করে 11 বছরের মধ্যে এভারেস্ট সহ 4টি 8000 মিটারের পিক ক্লাইম করেছেন এবং পৃথিবীর 7 মহাদেশের 7টি যে সর্বোচ্চ শৃঙ্গ আছে সেই 7টি শৃঙ্গ উনি ক্লাইম করেছেন। এই বছর এসেছেন মাকালু অভিযানের উদ্দেশ্যে। আমি সত্যিই তাকে অশেষ শ্রদ্ধা জানাই। পরের দিন আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য তাসিগাঁও। এখান থেকে 3 ঘন্টার রাস্তা, চারিদিকটা উপভোগ করতে করতে যাওয়া। একটু এগিয়ে গিয়ে একটা বাচ্চা আমাকে দেখে দৌড়ে পালাচ্ছিল, জানি না কেন, হয়তো ভয় পেয়েছে, ডাকতেই থমকে দাঁড়িয়ে পড়েছে। এই অঞ্চলটা এতটাই সুন্দর, আপনারা ইন্টারনেটে দেখলেও সার্চ করলেও দেখতে পাবেন যে এই মাকালু বরুণ ভ্যালি একটা
দারুণ সুন্দর জায়গায়, মানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস অফ দ্য হিমালয় বলা হয়। বাচ্চাগুলো এগিয়ে আসে, সাধারণভাবে পাহাড়ে কিন্তু বাচ্চারা মিঠাই সরি মিঠাই দো বলে চেঁচিয়ে ওঠে এবং অনেকেই তাদের লজেন্স বা ট্রফি দেন। অদ্ভুত, এখানকার বাচ্চারা সবাই কিন্তু বেলুন দো বলে এগিয়ে আসে। বেলুনটা ওদের কাছে বোধ হয় খুব প্রিয়, জানি না, আমরা জানতাম না তাই বেলুন আমাদের সাথে ছিল না। এরপর একটু একটু বৃষ্টি জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তাসিগাঁওয়ের উদ্দেশ্যে। প্রায় ঘন্টা তিনেকের মাথায় দূর থেকে দেখতে পাচ্ছি তাসিগাঁও, যদিও এটা দেখে মনে হচ্ছে খুবই কাছে। আমিও ভেবেছিলাম হয়তো মিনিট দশেকের মধ্যে পৌঁছে যাব, কিন্তু ওপর নিচ করতে করতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল। এটা হচ্ছে ওদের চাষের সময়, যব ধান সমস্ত কিছুই এই সময় চাষ হচ্ছে। আর এই চাষের ক্ষেতের আশেপাশে আলে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু বাচ্চা। রাতটা আমরা তাসিগাঁওতে কাটাবো, পরের দিন আবার এখান থেকে বেরিয়ে যাব। দূরে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এই পাহাড়টাকে টপকে এর পিছন দিকে আছে খোংমা বলে একটি জায়গা, সেখানে আমাদের যেতে হবে পরবর্তী গন্তব্যের জন্য। তো রাতটা তাসিগাঁওতে কাটালাম। তাসিগাঁও যথেষ্ট বর্ধিষ্ণু জায়গা এবং এখানকার রসুন চাষ খুব বিখ্যাত। পরের দিন আমরা তাসিগাঁও থেকে বেরিয়ে পড়লাম খোংমার উদ্দেশ্যে। হঠাৎ চোখে পড়ল কোনো একটা বাড়িতে বোধ হয় আগুন জ্বলে গেছে। তো আমি সত্যিই ভেবেছিলাম যে হয়তো আগুন লেগে গেছে বাড়ির ভেতরে। কাছ থেকে গিয়ে দেখলাম না, কাঠের জলে রান্না হচ্ছে, তারই ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ছে। রাই শেরপা বহু উপজাতির বাস এই অঞ্চলে, তাদেরই একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে। ওই দিনটা একটু মেঘলা ছিল এবং বেশ কিছু সময় আমাদের এই ধরনের গিরিশিরার ওপর দিয়ে অর্থাৎ রিজের ওপর দিয়ে আসতে হয়েছিল। এই গিরিশিরার ওপর দিয়ে এসে আমরা পৌঁছলাম খোংমাতে। এই হচ্ছে সেই রুট, যে রুটের উপর দিয়ে এসে আমরা পৌঁছলাম খোংমা। আর এই যে জঙ্গলটা, এই জঙ্গলটাতে প্রচণ্ড জোঁকের উপদ্রব। তো এই জাপানি যিনি আমার সাথে ছিলেন, এর আগে উনি জোঁক সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না যে জোঁক কী হতে পারে। তো যাই হোক, যেহেতু এদিন অনেক বৃষ্টি হয়েছিল এবং বেশ কিছু স্নোফল হয়েছিল, তো আরও বেশি জোঁকের উপদ্রব হয়েছিল। দুপুরবেলা এক পশলা স্নোফল এখানেও হলো। একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে এই জাপানি এখানে এসে পৌঁছেই তার মোজা জুতো খুলে সার্চ করে নিল যে কোনো জোঁক ধরেছে কিনা। তারপরে কিন্তু ঠিক এর ওপরের যে ঘরটা, এই বাঁদিকের ঘরটাতে আমরা ঢুকে পড়লাম দুজনে একসাথে। ও আমাকে বললো যে তুমি সার্চ করনি, তোমার এখনো জুতো পরা রয়েছে, দেখো তোমার হয়তো জোঁক ধরে রয়েছে। তো আমি ওকে উল্টো মানে জাস্ট প্রত্যুত্তরে বললাম, তুমি তো পাটা সার্চ করেছো, আর কি কিছু সার্চ করেছো? মানে এটা মজার ব্যাপার, কিছু অন্যভাবে নেবেন না। ও হঠাৎ প্যান্টটা খুলিয়ে আমাকে বললো যে প্লিজ ইউ সার্চ। পরের দিন সকালবেলা ছোট্ট একটা ঘর, ঠিক আমাদের যে বাড়িটা ছিলাম এর পাশেই, দারুণ একটা স্কাল্পচার তৈরি হয়ে গিয়েছিল আগের দিনের ওই স্নোফলে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দোবাটো। দোবাটো ছোট্ট একটা জায়গা, কিন্তু যেহেতু আগের দিন বেশ কিছু স্নোফল হয়েছিল তার নমুনা দেখতে পাচ্ছি এবং চারিদিকে রডোডেনড্রন গাছ, তার মধ্যে দিয়ে আমরা এসে পৌঁছলাম সিপটন লা, একটা পাস গিরিবর্ত। এপার থেকে আমরা আসলাম, পেরিয়ে এদিকে চলে আসব। এই সিপটন লা পেরিয়ে ছোট্ট একটা পুকুরের, এখানে পোখারি বলা হয়, তো এটা হচ্ছে বড়া পোখারি। আমরা ঠিক এর উপর থেকে, এখানেই ছিল সিপটন লা, ওপার থেকে এসেছি। এই সিপটন লা ক্রস করে আমরা এগিয়ে আসছি আমাদের পরবর্তী গন্তব্য খোংমার দিকে। মেঘলা আকাশ, তার মধ্যেই দেখি দুটি বাচ্চা একদল ভেড়া নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের চড়াওয়ার জন্য। আর কিছুক্ষণ বাদেই আমরা এসে পৌঁছলাম সেই দোবাটোতে। আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না, কারণ যেহেতু প্রায় দু মাসের অভিযান, তাই তিন ঘন্টা চার ঘন্টা হাঁটার পরেই আমরা কিন্তু
রাত্রি কাটাবার জন্য কোনো একটা জায়গায় শেল্টার নিয়ে নিতাম। দোহাজতেও এরকম দুটো ঘর আছে, এখানেই রাত্রিরে থাকার ব্যবস্থা। আর ঠিক নিচের দিকে অরুণ নদী আছে, আগে সরি বরুণ নদী, আগে দেখলাম অরুণ নদী, এখানে বরুণ নদীকে আমাদের বরুণ নদীর ধারে যেতে হবে। আর এই যে অঞ্চলটা, এখানে নানান রকমের নানান পাহাড়ের রডোডেনড্রন গাছ রয়েছে। তো যখন পরের দিন সকালে এখানে হাঁটা শুরু করলাম, সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। দারুণ সুন্দর দারুণ কালারের সব রডোডেনড্রন ফুটে রয়েছে এবং সেগুলোকে এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি। প্রায় লম্বা একটা নামতে হয়েছিল, অন্তত 1 ঘন্টা 15 মিনিট মতো সোজা নেমে পৌঁছলাম বরুণ নদীর ধারে। এবং হঠাৎ যেন কীরকম একটা পরিবর্তন হয়ে গেল সারা অঞ্চলটা। আগে যেটা দেখছিলাম রডোডেনড্রন গাছ এবং তার সাথে জঙ্গল, এখানে কিন্তু জঙ্গল তেমন নেই, কিন্তু বরুণ নদী কেমন যেন একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বয়ে চলেছে। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ডান দিকে এই দিকে যেতে হচ্ছে। এইখান থেকে এর ডান দিকে আছে মাউন্ট মাকালু। দূর থেকে দেখতে পাচ্ছি একটা গ্রাম বলবো না, বাড়ি, কয়েকটা বাড়ি নিয়েই একটা গ্রাম, ছোট্ট ছোট্ট কয়েকটা বাড়ি, দুটো মাত্র ঘর মানে বাড়ি আছে এখানে। আর এই বাড়িতেই আমাদের রাত্রে থাকার ব্যবস্থা। রাত্রে এই ঘরটাতে ছিলাম, দুপুরবেলা বেশ কিছুটা স্নোফলও হয়েছিল এবং আশ্চর্য হয়ে গিয়েছিলাম একটা বাচ্চার কান্না শুনে। একদম কি বলবো, দুধের শিশু বলা যেতে পারে সেরকম একটা বাচ্চার কান্না প্রায় রাত্রে অনেকবারই চিৎকার করছিল। তো আমার একটা কিউরিওসিটি ছিল যে এখানে কোন বাচ্চা রয়েছে। পরের দিন সকালবেলা দেখি সেই বাচ্চাটা তার মায়ের কোলে, প্রায় 12,000 ফিট উচ্চতায় একটা বাচ্চা মানুষ হচ্ছে। আমরা চিন্তাই করতে পারি না, নিশ্চয়ই এই বাচ্চা একদিন একটা হয়তো একজন বড় শেরপা হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যাই হোক, পরের দিন সকালবেলা আবার আমরা এখান থেকে রওনা দিলাম, লম্বা ট্রেকিং রুট, কারণ মাকালু বেস ক্যাম্প বেশ লম্বা ট্রেকিং রুট। তো পরের দিন সকালবেলা এখান থেকে আমরা আবার রওনা দিলাম সেই বরুণ নদীকে বাঁ হাতে রেখে। এতক্ষণ আমরা তার বাঁ তীর ধরে আসছিলাম, এখন তার ডান তীর ধরে যাবো। গিয়ে এই যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টাকে একটা ব্রেড দিয়ে আরও ডান দিকে আমাদের যেতে হবে বেস ক্যাম্পের উদ্দেশ্যে। আমাদের দুজন মালবাহককে দেখতে পাচ্ছি, লো অল্টিটিউড ট্রেন। সাধারণভাবে পিঠে করে বস্তা করে মাল বইতেই আমরা দেখতে অভ্যস্ত, এখানে কিন্তু ঝুড়ি করে মাল বহার একটা প্রথা রয়েছে, অনেকেই ঝুড়ি করে মাল বহন করেন। আবার রডোডেনড্রন জঙ্গল, তার মধ্যে দিয়ে চলা। হঠাৎ এগিয়ে গিয়ে দেখলাম চারিদিকে স্নো রয়েছে, অথচ মাঝখানে একটা গাড়ির রাস্তা। সত্যি বলছি আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এইখানে গাড়ির রাস্তা কোথা থেকে এলো। খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম যে বরফটা এমনভাবেই গলেছে, তাতে মনে হচ্ছে যেন একটা গাড়ির রাস্তা তৈরি করেছে। এই দিন সবচেয়ে কম হিটে ছিলাম, মাত্র 1 ঘন্টা 45 মিনিট, কারণ এইখান থেকে মানে যে আগের যে জায়গাটাতে আমরা রাত্রে ছিলাম ইয়াংলে খারকা, ওইখান থেকে কিন্তু বেস ক্যাম্প যেতে গেলে প্রায় 6-7 ঘন্টা লেগে যেতে পারে। তাই এইরকম একটা জায়গায় আমরা দোপাটো না সরি দাদাসা নামের একটা জায়গায় রাত্রি যাপন করলাম। এসে পৌঁছলাম দাদাসা, বাড়ি সুন্দর জায়গা, কিন্তু এই দিনও দুপুরবেলা আবার আকাশ ঘন কালো হয়ে গেল এবং স্নোফল শুরু হলো। আর স্নোফল হলেই বা বৃষ্টি হলেই কেমন যেন একটা মনটা সাদা কালো রূপ নিয়ে নেয়। রাত্রা এখানে কাটালাম, পরের দিন সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। একটু বলে রাখি, সেটা হচ্ছে এইখানকার একটা বিশেষত্ব হচ্ছে, এই যে মহিলাকে দেখতে পাচ্ছি উনি জল নিয়ে আসছেন, উনিই কিন্তু হোটেলের মালিক, উনিই রান্না করেছেন, উনিই খেতে দিয়েছেন, সমস্ত কিছু কিন্তু মহিলারাই এখানে পরিচালনা করেন। আমরা যাব এই যে স্লোপটা দেখতে পাচ্ছি, এই স্লোপ পেরিয়ে ওপারে যাব। আর সামনের এই যে স্লোপটা দেখতে পাচ্ছি বাঁ দিক দিয়ে, সেই কিন্তু বরুণ বিহার হয়ে যাচ্ছে। আর এই যে স্লোপ দেখতে পাচ্ছি,
এর পিছনটাতে যখন গেলাম তখন কি বলবো, সত্যি বলছি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। হঠাৎ দেখি সেই আমাদের গ্রাম বাংলায় যেরকম কচুরি পানা হয়, আমার দেখে মনে হলো এখানে পানা কোথা থেকে এলো, পানা নয় হয়তো কোনো শ্যাওলা জমে রয়েছে। আর যেটা সেটা হচ্ছে এই বরুণ ভ্যালি বিখ্যাত হচ্ছে ফুলের জন্য, বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির রডোডেনড্রন এখানে আছে এবং সেটা চাক্ষুষ করলাম এই নানান ধরনের ফুলদের ফুলকে সঙ্গে নিয়ে। দারুণ দেখতে লাগছিল সাদা রডোডেনড্রন, শুধু সাদা কেন বলবো, কত যে তার রঙের পাহাড়, কোনোটা হালকা পিঙ্ক কালার নিয়েছে আবার কোনোটা ডিপ মেরুন, এবং সারা অঞ্চলটা জুড়ে এদের বসবাস। কোন ফুলটা একদম পিঙ্ক আবার কোনোটা হলুদ, আবার পায়ের তলাতেও ছোট ছোট গাছ রয়েছে তাতে নানান রকমের সুন্দর ফুল হয়ে রয়েছে, কোনোটা ম্যাজেন্ডা কোনোটা ভায়োলেট। আর আশেপাশে যে পাথরগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই বর্ষাতে শ্যাওলা জমে এক দারুণ স্কাল্পচার তৈরি করে নিয়েছে। এগিয়ে যাচ্ছি আমরা, দূরে যে স্লোপটা দেখতে পাচ্ছি এইখান থেকে ঠিক এর উপরটা উঠে যখন ডান দিকে তাকালাম আশ্চর্য হয়ে গেলাম, মেঘের মধ্যে থেকে উঁকি মারছে মাউন্ট মাকালু, আক্ষরিক অর্থে এই প্রথম দর্শন এই মাউন্ট মাকালু। প্রায় 4.5 ঘন্টা আজকে হেঁটেছিলাম, 4.5 ঘন্টা হাঁটার পর আমরা এসে পৌঁছলাম মাকালু বেস ক্যাম্পের কাছে। এই জায়গাটাতে হচ্ছে মাকালু বেস ক্যাম্প, এখানে বেশ কয়েকটা ঘর রয়েছে, এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং এই রুটে এই অবধি থাকার এবং খাওয়ার ব্যবস্থাটা রয়েছে। আর এটাই হচ্ছে মাউন্ট মাকালুর গাত্র বা দেহ যাই বলি না কেন। আর ঠিক এর পাশে রয়েছে বরুণ পোখারি, অর্থাৎ এটাই হচ্ছে বরুণ নদী, যেটাকে আগে অত বড় দেখছিলাম, এখানে হচ্ছে তার উৎপত্তি। এখানে বরুণ পোখারি নামের একটা লেক রয়েছে, এই বরুণ পোখারি থেকেই কিন্তু মাউন্ট এই সরি বরুণ বিহার তার উৎপত্তি। পৌঁছলাম বরুণ বিহারের কাছে, বরুণ লেকের কাছে, তখনও মেঘলা কাটেনি। পরের দিন সকালে কিন্তু এক আলাদা রূপে দেখলাম মাউন্ট মাকালুকে। এটাই হচ্ছে মাকালু বেস ক্যাম্প, প্রায় 5000 মিটার উচ্চতা, এবং এই অবধি যেটা আগে বলছিলাম যে এই অবধি থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে। এখান থেকে এটাই হচ্ছে তার দক্ষিণ গাত্র সাউথ ফেস, আমরা কিন্তু এই দিক দিয়ে ক্লাইম্ব করবো না। এখান থেকে আমরা এই মাকালুকে একটা চক্র মেরে বা একটা বেড় দিয়ে এর পিছন দিকে চলে যাব, ওখানেই হবে আমাদের অ্যাডভান্স বেস ক্যাম্প। তো যেহেতু একটা উচ্চতার ফারাক হয়ে যাবে প্রায় 5000 মিটার থেকে 5850 মিটারে আমাদের যেতে হবে অ্যাডভান্স বেস ক্যাম্পে, তাই আমরা ঠিক করলাম পরের দিনটা এইখানে আমরা থেকে যাব ফর বেটার অ্যাক্লিমেটাইজেশন, শরীরটাকে খাপ খাইয়ে নেবার জন্য উচ্চতার সাথে আমরা পরের দিন কিন্তু এখানে থেকে গেলাম। 24 তারিখ আমরা পৌঁছেছিলাম এই বেস ক্যাম্পে, এবং 24 তারিখ একজন আরও অন্য একজন জাপানি সে অ্যাডভান্স বেস ক্যাম্পে অসুস্থ হয়ে নেমে এসেছিল এই বেস ক্যাম্পে। তার কাছ থেকে জানতে পারলাম গতকাল দুজন চাইনিজ ক্লাইম্বার তাদের দুজন শেরপা সহ ক্লাইম্ব করতে গিয়ে একজন নিখোঁজ হয়েছেন। তারা নাকি শীর্ষ দেশে পৌঁছেছিলেন, সামিটে পৌঁছেছিলেন, কিন্তু ফেরার পথে তাদের দুর্ঘটনা হয় এবং একজন নিখোঁজ হন। পরের দিনটা আমরা এখানে ঘোরাঘুরি বা এই অঞ্চলটাকে দেখার একটু প্রয়াস করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে ধরনের হাওয়া চলছে, এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো মেঘ নয়, এটা হাওয়াতে বরফগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে মাকালুর মাথা থেকে। তো আমার মনেই হচ্ছিল যে এত হাওয়ার মধ্যে কী করে তারা, কারণ আগের দিনও প্রচণ্ড হাওয়া ছিল, কী করে তারা সামিট অ্যাটেন্ড করেছিল। এই যে মাথা থেকে বরফগুলো উড়ে যাচ্ছে, তো যাই হোক আমাদের তো পরের দিন যেতেই হবে অ্যাডভান্স বেস ক্যাম্পে,
তো আমরা পরের দিন অ্যাডভান্স বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের রুটটা হচ্ছে একদম এই মাকালুর দক্ষিণ গাত্রকে ডানাতে রেখে, আমরা এখানে একটা গর্জ রয়েছে অর্থাৎ দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যে অংশটা সেইখান দিয়ে আমরা চলে যাব এবং মাকালুকে একদম পুরো একটা বেড় দিয়ে একটা চক্র দিয়ে আমরা এর পিছন দিকে চলে যাব। একটু এগোতেই দূরে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমার মতে সেই বিষ্ণু অর্থাৎ মাউন্ট লোৎসে। দূরে দেখতে পাচ্ছি মাউন্ট লোৎসে আর আমরা এই পাথরের অঞ্চল দিয়ে এগিয়ে যাচ্ছি। দূরে এখানে আরও একটা গালি রয়েছে অর্থাৎ গলি বলতে পারি, দুটো পাহাড়ের মাঝখানে যে অংশটা এই গলি দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। এটাই হচ্ছে মাকালুর সেই বডিটা, এখান দিয়ে ঘুরে গিয়ে এর পিছনে যেতে হবে আমাদের মাউন্ট মাকালু অ্যাডভান্স বেস ক্যাম্পে। যত কাছে যাচ্ছি ততই লোৎসেকে দেখে আরও ভালো লাগছে। এরপর আমরা এটা হচ্ছে সেই মাউন্ট মাকালুর গ্লেসিয়ার, যে গ্লেসিয়ারে নেমে অ্যাকচুয়াল এটা বরুণ গ্লেসিয়ার, তো এই গ্লেসিয়ারে নেমে তার এটাকে বলা হয় তার লেফট ল্যাটারাল মোরেন জোন, এই লেফট ল্যাটারাল মোরেন জোন দিয়ে গিয়ে এইখান দিয়ে আমরা উপর দিকে উঠে যাব। এগিয়ে যাচ্ছি আমরা পাথরের অঞ্চল দিয়ে, এই অঞ্চলটাতে একটু বলে রাখি সেটা হচ্ছে রক ফলে প্রচণ্ড চান্স আছে অর্থাৎ উপর থেকে বেশ কিছু পাথর গড়িয়ে আসে, তাই খুব সাবধানে এই অঞ্চলটাতে আমাদের পেরোতে হচ্ছে। ফিরে তাকিয়ে মাঝে মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বেশ কিছু গ্লেসিয়ার পন, এগুলো কিন্তু ন্যাচারালি তৈরি হয়, এরকম বরফের মধ্যেও বেশ কিছু জায়গায় জল জমে থাকে। আরও যখন কাছে এগিয়ে এলাম আবার চোখের সামনে এসে গেল সেই ব্রহ্মা এবং বিষ্ণু দুজনেই, মাউন্ট এভারেস্ট মাউন্ট লোৎসে। এটাই হচ্ছে সাউথ কল, যেখান থেকে 2011 সালে আমরা এই রুট দিয়ে মাউন্ট এভারেস্ট ক্লাইম করেছিলাম। আমরা কিন্তু ডান দিকের ওই গালিতে ঢুকে গেলাম আর দেখতে পাচ্ছি মাউন্ট মাকালুর ওয়েস্ট ফেজ অর্থাৎ তার পশ্চিম গাত্র, এটাই হচ্ছে পশ্চিম গাত্র, এটাকে বলা হয় মাউন্ট মাকালুর ওয়েস্ট পিলার অর্থাৎ বিশাল খাড়া একটা পাথর যেটা পর্বতারোহীদের কাছে খুব চ্যালেঞ্জিং একটা ক্লাইম্বিং। আমরা আরও এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি সেই মাউন্ট মাকালুর সাউথ ফেস। আমার শেপা মিগমা এগিয়ে যাচ্ছে, দুজনে আমরা একসাথেই ওই দিন হাঁটছিলাম। দূরে দেখতে পাচ্ছি যে অঞ্চলটা, দূর থেকে আমি ভাবছিলাম, যদিও এই প্রজেক্টরের জন্য এটা ছবিটা পরিষ্কার দেখা যাচ্ছে না, দূর থেকে আমি ভাবছিলাম বেশ কিছু পেঙ্গুইন বোধহয় ওখানে বসে রয়েছে। তো যাই হোক, যখন সামনে গিয়ে পৌঁছলাম তখন দেখলাম যে সেই পেঙ্গুইনগুলো বোধহয় সত্যিকারেরই বিশাল বিশাল আকারের এক একটা পেঙ্গুইন। এখানেই এস্টাবলিশ হলো আমাদের অ্যাডভান্স বেস ক্যাম্প প্রায় 19,180 ফুট উচ্চতায়। আর কাছ থেকে যখন সেই পেঙ্গুইনগুলোকে দেখছিলাম সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। পরের দিনটা বেস ক্যাম্পে রেস্ট ডে, শুধু রেস্ট ডে নয় তার সাথে সেরে নেব আমাদের বেস ক্যাম্প পুজো, কারণ এখানে বেস ক্যাম্প পুজো বেশ ধুমধামের সাথেই হয় বলা যেতে পারে, কারণ এখান থেকেই যেহেতু মূল পর্বের অভিযান শুরু হবে বেস ক্যাম্প পুজো চলছে। অন্য একটা দলের একজন শেরপা ছিলেন যিনি লামা অর্থাৎ পুরোহিত, তো উনি বেস ক্যাম্প পুজো করলেন। দারুণ সুন্দর জায়গা, মানে প্রায় 19,000 ফুট উচ্চতায় এই ধরনের একটা জায়গা, এত বড় একটা জায়গা পাওয়া সত্যি খুব মুশকিল। আর আরেকটা ব্যাপার ছিল, এখানে বরফ ছিল না তাই আমাদের সুবিধা হয়েছিল, পাথরের উপরেই আমাদের তাঁবু ফেলেছিলাম। দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছি এটা একটা আননেম পিক। এই জায়গায় ওই দিন বিকেলবেলা যখন পরন্ত সূর্যের আলো গিয়ে পড়ল তখন সে এক দারুণ অনুভূতি। আমি ভেবেছিলাম যে একা ক্লাইম করতে যাচ্ছি হয়তো বোর হব বা কোনো সময়ের জন্য
হোম সিকনেস আসতে পারে, বাড়ির কথা মনে পড়তে পারে। সত্যি বলছি সেটা তো দূরের কথা, একা রাত্রে তাঁবুর মধ্যে দারুণ এনজয় করতাম। নিজে নিজেই যে অনেক কিছু এনজয় করা যায়, একা যে অনেক কিছু এনজয় করা যায় সেটা কিন্তু সবসময় ফিল করি, এবং এখানে একদম নিচক নিছক একা হয়ে খুব ভালো ফিল করছিলাম। পরের দিন আমরা ঠিক করলাম যে ক্যাম্প ওয়ানে লোড ফেরির উদ্দেশ্যে যাব, অর্থাৎ নিজেদের সমস্ত জিনিসপত্রগুলো রেখে আসার জন্য ক্যাম্প ওয়ানে যাব। কিন্তু প্রচণ্ড হাওয়া চলছিল, ভোরবেলা রেডি হয়েও আমরা বেরোতে পারিনি, তাই একটু বেলার দিকে আমরা বেরিয়েছিলাম, এবং সেই হাওয়ার দাপট যে কি হতে পারে সেটা এখান থেকে আমরা মানে ফিল করছিলাম, যে পরিমাণ হাওয়া চলছিল। যাই হোক, আমরা পরের দিন কিন্তু বেরিয়ে পড়লাম। সকাল 7টা নাগাদ আমরা বেরোলাম ক্যাম্প ওয়ানে লোড ফেরির উদ্দেশ্যে। এক্ষেত্রে বলে রাখি, এভারেস্ট লোডসে এই সমস্ত অভিযানে অনেক ক্ষেত্রেই শেরপারা অনেক কাজ করে দেন, অন্তত নিজেদের মালটাও বয়ে দেন প্রয়োজন হলে। কিন্তু এইখানে যেহেতু আমি এবং আমার শেরপা দুজনকেই ক্লাইম্ব করতে হচ্ছে, তাই 1:1 শেরপা এবং ক্লাইম্বার হিসাবে নিজেদেরও কিন্তু লোড ফেরি করতে হতো, সমস্ত মালগুলো ওপরের দিকে নিয়ে যেতে হতো। তো রুটটা হচ্ছে এখান থেকে আমরা যাব, গিয়ে এই পাথরের অঞ্চলটা পেরিয়ে দূরে এই যে একটা বিশাল সাদা অঞ্চল দেখতে পাচ্ছি, এই সাদা এই জায়গাটাতে কাছে গেলে বুঝতে পারবো এখানে একটা বরফের দেওয়াল আছে, ওই দেওয়াল টুকে এর ওপরটাতেই হবে আমাদের ক্যাম্প ওয়ান, প্রায় 6,300 মিটার উচ্চতায়। বেরিয়ে পড়লাম, কেউ নেই, আমার শেরপা আগে চলে গেছে, কারণ ও অনেক মালপত্র নিয়েছে, তাই আগে গিয়ে একটা তাঁবু লাগাবে এবং সেখানে মালপত্রগুলো ডাম্প করবে, আমি পেছনে যাচ্ছি। তো যেহেতু কেউ নেই, আমার সাবজেক্ট কিছু নেই, একদম নিছক একা, এবং তাতে আমি যেটা করছিলাম, আমার যে স্কি স্টিক যেটা আছে চলবার যে লাঠিটা, সেই লাঠিটাকে সামনে রেখে আমি ছবি তুলছিলাম। বারবার তাকিয়ে থাকতাম এই দুটো মিনারের দিকে, প্রকৃতির যে কি সৃষ্টি সত্যি না দেখলে ভাবা যায় না। ন্যাচারালি তৈরি হয়ে রয়েছে এই ধরনের বেশ কিছু আইস পিলার। এরপর আমি বারবার আমাদের ওপরে এবং নিচে যাতায়াত করতে হয়েছিল, তো আমি একসাথেই রুটটাকে দেখাচ্ছি, অর্থাৎ টোটাল রুটটাকে একসাথে দেখাচ্ছি। একদিন যাচ্ছিলাম আমি এবং সেই জাপানি মাছি মতো একসাথে ক্লাইম্ব করছিলাম, মাছি মতো আগে উঠছে, এখান থেকে এই যে পাথরটা দেখতে পাচ্ছি এই রক ফেস ধরে আমাদের ওপরের দিকে উঠে যেতে হবে। ছোট্ট একটা জায়গায় রক ফিক্স করা হয়েছিল, বাকিটা কিন্তু আমাদের নিজেদের ক্লাইম্ব করেই উঠতে হবে। এবং ওই দিন যে হাওয়া চলছিল, যেটা বলছিলাম প্রচণ্ড হাওয়া, দেখুন হাওয়াতে মাটির ফ্ল্যাগগুলোকে কীভাবে দফাদফি করছে বা নাড়াচ্ছে। এই অঞ্চলে হাওয়ার যে কি দাপট হতে পারে, আমরা সাধারণভাবে এখানে যদি খুব বড় জোর 60 কিলোমিটার/আওয়ার স্পিডের হাওয়া চলে, তাহলে কিন্তু বারবার রেডিও এবং টিভিতে অ্যানাউন্স করে যে আপনারা বাড়ি থেকে বেরোবেন না। আর এই অঞ্চলে
একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পার স্পিডে হাওয়াটা, এটা একটা নর্মাল ব্যাপার, এটাকে মেনেই নিতে হয়েছিল যে এই হাওয়াটা সব সময় চলবে এখানে। আর সেই হাওয়ার দাপটে এই যে বরফের বড় বড় চাঁইগুলোকে কীরকম একটা স্কাল্পচার তৈরি করে দিয়েছে, এগুলো কিছুই না, এগুলো কিন্তু উইন্ড অ্যাকশন, জাস্ট হাওয়ার দাপটে এরকম তৈরি হয়ে গেছে। আর বহু জায়গাতেই এই ধরনের সেরাক্স তৈরি হয়ে রয়েছে বা সেরাক্স দাঁড়িয়ে রয়েছে, যেগুলো একদম আক্ষরিক অর্থে হাওয়াতে বা উইন্ড অ্যাকশনে ইরোশন থেকে সৃষ্টি হয়েছে। দূরে দেখতে পাচ্ছি আমাদের যারা শেরপা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এই পাথরের উপর দিয়ে। ক্যাম্প ওয়ানের রুটে প্রায় অর্ধেক অঞ্চলটাই ছিল রকি বা পাথুরে, এই পাথরের উপর দিয়েই কিন্তু আমাদের ক্লাইম্ব করতে হচ্ছিল। ফিরে তাকিয়ে মাঝে মধ্যে দেখতে পাচ্ছিলাম আমাদের বেস ক্যাম্প বা অ্যাডভান্স বেস ক্যাম্প অঞ্চলটাকে। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা দেখতে পাবো এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্স বেস ক্যাম্প অঞ্চল। আমরা কিন্তু এসেছিলাম এই দিক থেকে, একটু খেয়াল করবেন এই দিক থেকে এসে ঘুরে এই হচ্ছে সেই গালিটা, যে গালি দিয়ে এসে আমরা অ্যাডভান্স বেস ক্যাম্প এস্টাবলিশ করেছিলাম এবং তারপর এই পাথরের অঞ্চলটা দিয়ে উঠে আসছি আমরা ক্যাম্প ওয়ানের উদ্দেশ্যে। আমার মনে হয়েছিল কোনো একটা রাজমুকুট এবং সেই রাজমুকুটের পাশ দিয়েই কিন্তু আমাদের ক্লাইম্ব করে উঠে যেতে হচ্ছিল। বারবার ফিরে তাকাচ্ছিলাম, এটা হয়তো আমার স্বভাব যে কতদূর উঠলাম একটু তাকিয়ে দেখি, তাই বারবার ফিরে তাকাচ্ছিলাম সেই অ্যাডভান্স বেস ক্যাম্পের দিকে। প্রায় দেড় ঘন্টা ক্লাইম্ব করার পর আমরা একটা রিজের ওপর উঠে আসলাম, একটা গিরিশিরার উপরে উঠে আসলাম এবং সেখান থেকে, যদিও এই ছবিটাতে বুঝতে পারা যাচ্ছে না, যাই হোক এখানে একটা তাঁবু রয়েছে, এই তাঁবুতে সমস্ত কিছু জিনিসপত্র রেখে, অর্থাৎ এই অবধি আমরা যে নর্মাল বুট সেই বুট পরেই ক্লাইম্ব করছিলাম, এখান থেকে আমরা আইস বুট পরব এবং ক্র্যাম্পন সেট করব, অর্থাৎ বুটের নিচে যে কাঁটা লাগানো থাকে সেইটা সেট করে আমরা এখান থেকে ক্লাইম্ব করতে শুরু করব। এই রুট দিয়ে যাব, এখান দিয়ে যাব, গিয়ে ডান দিক থেকে এই যে আইস ওয়ালটা দেখতে পাচ্ছি এই আইস ওয়াল ক্লাইম্ব করে এর পিছনে হবে আমাদের ক্যাম্প ওয়ান, 6,300 মিটার উচ্চতায়। আর ক্যাম্প ওয়ান থেকে পরের রুটটা দেখি, এটা হচ্ছে এই দিক দিয়ে আমরা যাব এবং এর পিছন দিকে চলে যাব ক্যাম্প টু এর উদ্দেশ্যে। মাছি মতো ক্যাম্পন সেট করছি এবং এরপর আমরা ক্লাইম্ব করতে শুরু করব। এই হচ্ছে রুট, যে রুট দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের ক্যাম্প ওয়ানের উদ্দেশ্যে। এটাই হচ্ছে সেই আইস ওয়াল, যে আইস ওয়াল নেগোসিয়েট করে আমাদের যেতে হবে। আর এখান থেকে ঠিক আইস ওয়ালের উপরটাতে আমার দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন সেই টাইটানিক জাহাজের সামনের অংশটা। এরকম ধরনের বহু ফিচার, বহু স্কাল্পচার এখানে তৈরি হয়েছে ন্যাচারালি। ফিরে তাকাই আর একবার, এখানে অ্যাডভান্স বেস ক্যাম্প এই রুট ধরে আমরা উঠে আসছি, এটাই হচ্ছে সেই আইস ওয়ালটা এবং সেই তার পাশ দিয়ে আমরা এই আইস ওয়াল নেগোসিয়েট করে উঠে যাচ্ছি ক্যাম্প ওয়ানের উদ্দেশ্যে। এটা আর একটা স্কাল্পচার, একদমই ন্যাচারাল, এবং আমার মনে হয় যে স্বয়ং বিশ্বকর্মাজি তার নিজের হাতে তৈরি করে রেখেছেন এই ধরনের স্কাল্পচার। রুট ওপেন হচ্ছে এবং আমরা ক্লাইম্ব করছি একই সাথে, নিচে রয়েছেন আমার শেরপা মিগমা, দূরে অ্যাডভান্স বেস ক্যাম্প অঞ্চল, আর এদিক থেকে আমরা এসেছিলাম এই ক্যাম্প ওয়ান অঞ্চলটাতে। ফিরে তাকানো সেই আমাদের ক্যাম্প সাইট, আর আমরা এগিয়ে যাচ্ছি এই বরফের গাত্র ধরে। যেটা বলছিলাম এটাই হচ্ছে সেই আইস ফল, আইসের বিশাল বিশাল চাঙড় বলা যেতে পারে। এই আইস ফল নেগোসিয়েট করতেই আমাদের বেশ কিছুটা টাইম লেগে গিয়েছিল, খুব ডিস্টেন্স বেশি নেয় বেশি নয়, হাইট ডিফারেন্সও বেশি নয়, কারণ 6,300 মিটার উচ্চতায় আমাদের ক্যাম্প ওয়ান আর 6,600 মিটার উচ্চতায় ক্যাম্প টু, কিন্তু এই 1,000 ফিট প্রায় উচ্চতা
ক্লাইম্ব করতে গিয়ে বেশ অনেকটা সময় লেগেছিল শুধুমাত্র এই আইসফলটাকে নেগোসিয়েট করতে গিয়ে, কারণ এত ওপেন এবং হিডেন রিভার্স রয়েছে, মানে বরফের ফাটলগুলো রয়েছে যেগুলোকে খুব সাবধানে নেগোসিয়েট করতে হয়েছিল আমাদের। আর তার সাথে ওই দিনে প্রচণ্ড হাওয়া চলছিল, আমার মনে হয় প্রায় 130-140 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাওয়া চলছিল, এবং দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে হাওয়াতে এই বরফগুলোকে বা বরফের বেশ কিছু দানা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, যেগুলোকে বলা হয় স্পিন ড্রিফ্ট। তার মধ্যেই কিন্তু ক্লাইম্ব করতে করতে এগিয়ে যাচ্ছি। আজকেও আমার ছবি তোলার খুব সমস্যা হচ্ছিল, তার কারণ হচ্ছে যেহেতু আমি একা, সামনে কোনো সাবজেক্ট নেই, কারণ আমার শেরপা আগে চলে গেছে, আজকেও সেই একই কারণে ও আগে গিয়ে তাঁবু লাগাবার ব্যবস্থাটা করবে। ফিরে তাকিয়ে দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্প ওয়ান অঞ্চল, দূরে এই দিকে রয়েছে ক্যাম্প ওয়ান অঞ্চল, এই হচ্ছে সেই আইসফল, যে আইসফলটাকে নেগোসিয়েট করে আমরা এগিয়ে যাচ্ছি ক্যাম্প টু এর দিকে। এবং বেশ কিছু জায়গাতে আমাদের সুবিধা হয়ে গিয়েছিল যে এই বিশাল যে বরফের ফাটলগুলো, যে ক্রিভাসগুলো রয়েছে, সেগুলোর উপরে স্নো ব্রিজ থাকায়, যদিও বেশ কিছু জায়গায় স্নো ব্রিজগুলো ভঙ্গুর ছিল, তা সত্ত্বেও ওর উপর দিয়েই আমরা ক্লাইম্ব করে উঠে যেতে পারছিলাম। এটাই হচ্ছে সেই বড়, যেটা আগে দূরে দেখাচ্ছিলাম ক্যাম্প টু এর অঞ্চলের যে বিশাল হ্যাঙ্গিং গ্লেসিয়ারটা, আইসফলের বিশাল একটা টুকরো, এর পিছনেই কিন্তু আমরা এস্টাবলিশ করেছিলাম আমাদের ক্যাম্প টু প্রায় 6,600 মিটার উচ্চতায়। আর আমরা যখন উঠে যাচ্ছি, মানে যখন ক্লাইম্ব করছি, তখন মেঘের মধ্যে থেকে উঁকি মারছে সেই মাউন্ট লোৎসে, আর মেঘের মধ্যে ঢাকা পড়ে রয়েছে মাউন্ট এভারেস্ট। আমার মনে হচ্ছিল যে কোনো বাচ্চা বা কোনো শিল্পী তা যেন নিজের হাতে ক্যানভাসে এই ধরনের একটা চিত্র এঁকেছে। রিয়েলি আমি এখনও বাড়িতে এসে মাঝে মধ্যে ছবিটা দেখি, আর আমার মনে হয় এটা বোধহয় ক্যানভাসে আঁকা কোনো ছবি, এটা যে কোনো ন্যাচারাল আইস ফল হতে পারে এটা আমার অন্তত চিন্তার বাইরে ছিল। এস্টাবলিশ করলাম আমাদের ক্যাম্প টু প্রায় 6,600 মিটার উচ্চতায়, এবং রাতটা এখানে কাটিয়ে পরের দিন আমরা চলে যাব। ওই দিন দুপুরের পর থেকে কিন্তু প্রচণ্ড ওয়েদার খারাপ হয়ে গিয়েছিল, প্রচণ্ড হাওয়া, স্নোফল, তার মধ্যেই কোনো রকমের রাস্তা কাটিয়ে পরের দিন আমরা নেমে আসছি। পরের দিন আকাশটা কিছুটা পরিষ্কার ছিল এবং পরিষ্কার দেখতে পাচ্ছি এখান থেকে সেই মাউন্ট লোৎসে এবং মাউন্ট এভারেস্টকে। পরের দিন আবার আমরা নেমে আসলাম বেস ক্যাম্পে। যদিও আমি এটাকে বেস ক্যাম্প বলছি, তার কারণ হচ্ছে এটা অ্যাডভান্স বেস ক্যাম্প, কিন্তু আমাদের এটাকে বেস ক্যাম্প হিসেবেই আমরা ট্রিট করতাম, যেহেতু এখান থেকেই মূল পর্বের অভিযানটা আমরা অর্গানাইজ করেছিলাম। আগের দিন বা দুদিন যে স্নোফল হয়েছিল তার নমুনা বেস ক্যাম্পে দেখতে পাচ্ছি, সারা অঞ্চলটা সাদা হয়ে রয়েছে। এরপর থেকেই কিন্তু শুরু হলো আমাদের কাউন্ট ডাউন, অর্থাৎ আমরা ঠিক করেছিলাম আমাদের অ্যাক্লিমেটাইজেশনের যে প্রসেস, এটাকে বলা হয় রোটেশন, অর্থাৎ উচ্চতার সাথে শরীরকে খাপ খাইয়ে নেওয়া, সেই ব্যাপারটা কিন্তু আমাদের হয়ে গেছে। 6,600 মিটার উচ্চতায় আমরা পৌঁছে একটা রাত কাটিয়েছি, মানে বডি জেনারেলি অ্যাক্লিমেটাইজ হয়ে যাওয়ার কথা। তো আমরা ঠিক করেছিলাম 3-4 দিন অ্যাডভান্স বেস ক্যাম্পে রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব সামিটের উদ্দেশ্যে। কিন্তু অ্যাডভান্স বেস ক্যাম্পে এসে আমরা 12 দিন বসে গিয়েছিলাম শুধুমাত্র আবহাওয়ার কারণে। দেশ বিদেশে বহু ক্লাইম্বার রয়েছে, অন্তত 24-25 জন ক্লাইম্বার রয়েছে, আমি রিয়েলি নোভিস ক্লাইম্বার, বহু বড় বড় ক্লাইম্বার, বহু নামি দামি ক্লাইম্বার এখানে রয়েছে। আমাদের ক্যাম্পেই ছিল, আমাদের ক্যাম্পেই ছিল সেমুলি, ও ফিনল্যান্ডের ছেলে, 8,000 মিটারের পিক অলরেডি ক্লাইম্ব করেছে, এবং তার মধ্যে 4টি পিক ক্লাইম্ব করেছে উইদাউট অক্সিজেনে। এবং পাশে যে ভদ্রলোককে আমরা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন জর্জিয়া থেকে এসেছেন এবং 11টি 8,000 মিটারের পিক ক্লাইম্ব করেছেন। কিন্তু সবাই মাথাতে ওই একই কথা, একই চিন্তা, যে এই ধরনের হাওয়া চললে কি করে আমরা সামিট অ্যাটেম্পে বেরোব। আমি জাস্ট কয়েকটা হাওয়ার নমুনা আপনাকে দেখাবো।
বেশ কয়েকদিন আর কি অন্তত 160-170 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাওয়া চলেছিল। যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের ভারত থেকে আরও দুজন ক্লাইম্বার গিয়েছিলেন, তার মধ্যে একজন হচ্ছে অর্জুন বাজপেয়ী। আপনারা অনেকেই জানেন যে সবচেয়ে কম বয়সে এভারেস্ট ক্লাইম করে ও একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিল, যদিও সেটা পরবর্তীকালে ভেঙে যায়। তো অর্জুন আমাদের টেন্টে আসতো বা আমি অর্জুনের টেন্টে যেতাম এবং সবাই কিন্তু ওই একই চিন্তা একই কথা যে কবে ওয়েদার ঠিক হবে, কবে আমরা সামিট অ্যাটেক করতে পেরবো। এর মাঝখানে একটা ঘটনা হয়ে গেছে, সেটা একটু না বললেই নয়। সেটা হচ্ছে ওই যে চাইনিজ ক্লাইম্বার নিখোঁজ হয়েছিলেন, সেই চাইনিজ ক্লাইম্বার কিন্তু তাকে রেস্কিউ করার জন্য প্রায় 7-8 জন শেরপা তাকে রেস্কিউ করতে যান এবং রেস্কিউ করে ফিরে এসে তারা জানান যে তাকে পাওয়া যায়নি, অর্থাৎ তার বডিও পাওয়া যায়নি বা তাকে জীবিত মৃত কোনো অবস্থাতেই পাওয়া যায়নি। কিন্তু তারা যেটা করেছিলেন সেটা হচ্ছে যে তারা এসে আমাদের শেরপাদের সাথে একটা মিটিং করে, সেটা অবশ্যই আমাদের অজান্তে। তারা জানায় যে টোটাল রুটটাতে তারা রোড ফিক্স করেছে, অর্থাৎ একদম সামিট পর্যন্ত যেহেতু তারা রেস্কিউ করতে গিয়েছিল তারা রোড ফিক্স করেছে এবং টোটাল রুটটাতে যেহেতু রোড ফিক্স করেছে তাদের নিজেদের রোড, তাদের এজেন্সির রোড, তাই বাকি যে সমস্ত ক্লাইম্বাররা রয়েছে তাদের যে রোডগুলো আমরা নিয়ে গেছি সেই রোডগুলো যেন তাদের দিয়ে দেওয়া হয় এবং এটা অবশ্য আমার অজান্তেই আমার শেরপা তাদের দিয়ে দেয়। এবং শুধুমাত্র আমার নয়, অর্জুন বা আরও যারা ক্লাইম্বার আছে তাদের সবাই রোগগুলোই কিন্তু তাদের দিয়ে দেওয়া হয়েছিল। এটা যদিও বিশ্বাস এবং এই গটাপটা নেপালের শেরপাদের মধ্যে চলে, তো যদিও আমার শেরপা অন্তত একবার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তো যাই হোক, আমরা খুব আনন্দে ছিলাম, যদিও একজন মারা গেছে সেটা খুব দুঃখের ব্যাপার, কিন্তু আনন্দে এই জন্যই ছিলাম যে অ্যাটলিস্ট সামিট অব্দি রোডটা ওপেন হয়েছে বা রোড ফিক্স হয়ে গেছে। 12 দিন বাদে আমরা 15ই মে তিনজন, আমি সেই জাপানি এবং ওই ফিনল্যান্ডের সিমুলি আর তিনজন শেরপা চলে আসলাম ক্যাম্প টুতে। সরাসরি ক্যাম্প ওয়ানে আর থাকিনি, ডাইরেক্ট ক্যাম্প টুতে উঠে এসেছি, কারণ আমরা একটা খবর পেয়েছিলাম যে 19 তারিখে খুব ভালো ওয়েদার কন্ডিশন থাকবে, সেই হিসাবে আমরা উঠে এসেছিলাম যে 19 তারিখ সামিট অ্যাটেম্প করবো বলে। আর একমাত্র শিমুলির কাছেই, ওই যে ফিনল্যান্ডের ছেলেটি, তার কাছেই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ওয়েদার ফোরকাস্ট পাওয়ার সুযোগ ছিল, তার কারণ ও স্যাটেলাইট ফোন থেকে ইন্টারনেট ইউজ করতো এবং রেগুলার ওয়েদার ফোরকাস্ট নিত। তো যাই হোক, তা সত্ত্বেও যখন আবার 15 তারিখে ক্যাম্পুতে উঠে আসলাম, আমার মনে হয়েছিল যে সবচেয়ে বেশি হাওয়া ওই দিনেই চলেছিল। আবার আমরা ফিরে গিয়েছিলাম সেই ক্যাম্প বেস অ্যাডভান্স বেস ক্যাম্পে। তারপর অ্যাডভান্স বেস ক্যাম্পে মাত্র 2 দিন বিশ্রাম নিয়ে আমরা 19 তারিখে আমরা এবং আমার লাইফে এত হাওয়া আমি জীবনে দেখিনি, মানে আমার লাইফে দেখিনি। তো যাই হোক, আমরা কিন্তু আবার ফিরে আসলাম অ্যাডভান্স বেস ক্যাম্পে। এরপর শিমুলির ইন্টারনেট জানাচ্ছে যে 22 তারিখ খুব ভালো ওয়েদার কন্ডিশন থাকবে এবং সেই মতো আমরা 19 তারিখে ডাইরেক্ট উঠে গেলাম ক্যাম্প টুতে। অর্জুন এবং আরও একজন ক্লাইম্বার, যেটা বলছিলাম ইন্ডিয়া থেকে গিয়েছিল একটি মেয়ে কৃষ্ণা পাটিল, ওরা 18 তারিখে ক্যাম্প ওয়ানে গেল এবং 19 তারিখে ক্যাম্প টুতে উঠে আসলো, সবাই ওই একই সময় সামিট অ্যাটেম্প করবে বলে। উঠে আসলাম ক্যাম্প টুতে। এই দিনে কিন্তু দারুণ সুন্দর ঝকঝকে পরিষ্কার আকাশ, হাওয়া খুবই কম,
এবং সবাই খুব আনন্দে ছিলাম। বিকেলবেলা একসাথে মজা করা, ছবি তোলা সব কিছুই চলছে। সামিট ক্যাম্পটা যেটা বলছিলাম একদম আইস ফলের ওপরে, খুব ডেঞ্জার একটা জায়গায় ছিল, কিন্তু কিছু কিছু করার ছিল না, তার কারণ ইন্টারমিডিয়েট কোনো জায়গায় সামিট ক্যাম্প করার কিন্তু জায়গা এখানে ছিল না। এইখান থেকে আমাদের এই আইস ওয়াল ধরে গিয়ে এরপর রক ফেস নেগোসিয়েট করে যেতে হবে ক্যাম্প থ্রির উদ্দেশ্যে, এবং মাউন্ট মাকালু ক্যাম্প টু থেকে ক্যাম্প থ্রি এটাই হচ্ছে সবচেয়ে স্ট্রেচারাস ক্লাইম্বিং, প্রায় 9 থেকে 10 ঘন্টা লাগে অ্যাভারেজ, এবং সবচেয়ে ডিফিকাল্ট পোর্শান হচ্ছে এটাই। মাকালু না উঠলে অর্থাৎ ক্যাম্প থ্রিতে পৌঁছলে কেউ একজন মাকালু সামিট করতেই পারবে, এটা শেরপাদের একটা বিশ্বাস। ক্যাম্প টু থেকে দেখতে পাচ্ছি সেই এভারেস্ট এবং লোৎসে। এই হচ্ছে কৃষ্ণা পাটিল, কৃষ্ণা ডান দিকে রয়েছে, ও 2010 সালে মাউন্ট এভারেস্ট ক্লাইম করে। তো রিয়েলি ওই দিন আমরা খুব মজা ছিলাম যে কালকে আমরা মাকালু লা পৌঁছবো, এবং তারপর আমরা বোধহয় মাউন্ট মাকালু খুব কাছেই চলে যাব। পরের দিন যেহেতু অনেকজন ক্লাইম্বার ওই দিনে ক্লাইম্ব করতে বেরিয়েছিলেন, প্রায় 18 জন ক্লাইম্বার ছিলাম আমরা, দেশ মানে বহু দেশ থেকে আসা ক্লাইম্বাররা। তো আমি শিমুলি এবং জাপানি আমরা ঠিক করেছিলাম যে আমরা একটু পরে বেরোবো, কারণ যেহেতু সবাই একসাথে ক্লাইম্ব করবে একই জায়গায় হয়তো জ্যাম হয়ে যাওয়ার ভয় থাকে, যার জন্য আমরা ঠিক করি যে সকাল 6টায় আমরা এখান থেকে রওনা দেবো। বাকি ক্লাইম্বাররা কিন্তু ভোর 4টায় বেরিয়ে গিয়েছিল ক্লাইম্বিংয়ের উদ্দেশ্যে। আরেকবার রুটটা দেখি, এই হচ্ছে সেই বড় আইস ফলের যে অংশটা বা হ্যাঙ্গিং গ্লেসিয়ার, এর উপরে ক্যাম্প টু রয়েছে। ক্যাম্প টু থেকে এই যে আইস স্লোপটা আমরা দেখছি এটা ক্রস করে গিয়ে এটাই হচ্ছে মাকালু লা যাওয়ার রুট, একটা বিশাল রক ফেস, এবং এই রক ফেস ডাইরেক্ট নেগোসিয়েট করে এর পিছনে হচ্ছে মাকালু লা। পরের দিন আমরা সকাল 6টায় রওনা দিলাম। ওই দিন কিন্তু সকালে একটু ওয়েদারটা খারাপ ছিল, কখনো মেঘলা আবার কখনো পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই অবস্থাতেই আমরা ক্লাইম্ব করতে করতে উপরের দিকে উঠে যাচ্ছি। নিচের দিকটাতে গ্রেডিয়েন্ট কম থাকলেও আস্তে আস্তে বেশ কিছু জায়গায় গ্রেডিয়েন্ট বাড়ছে, এবং কোনো কোনো জায়গায় আমি ছবিতে হয়তো দেখাতে পারবো 90 ডিগ্রি পর্যন্ত গ্রেডিয়েন্ট ছিল এই রুটে। কখনো মেঘলা কখনো পরিষ্কার, তার মধ্যেই কিন্তু ক্লাইম করতে করতে উঠে আসছি মাকালু লায়ের দিকে। সবাই পিঠেই বেশ ভারী বোঝা, কারণ সমস্ত মালপত্র ওই দিনে আমরা ক্যারি করছিলাম। এখানে যারা রক ক্লাইম্বিং করেছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে, এটা হচ্ছে একটা চিমনি লাইক প্রজেকশন। এই চিমনির মতো অংশটা দিয়ে উঠে আসছে কৃষ্ণা। আর এখানে বলে রাখি 6600 মিটার অর্থাৎ ক্যাম্প টু থেকেই ম্যাক্সিমাম ক্লাইম্বাররা অক্সিজেন সাপ্লিমেন্টারি অক্সিজেন ইউজ করছিলেন, কিন্তু আমি মাত্র 3টে অক্সিজেন নিয়ে গিয়েছিলাম। আর সেখানে ওই একই ব্যাপার, খরচা কমানোর উদ্দেশ্যে, যার জন্য উইদাউট অক্সিজেনেই ক্লাইম্ব করতে হচ্ছিল। আর একটা মজার ব্যাপার হচ্ছিল, বেশ কিছু জায়গায় যেখানে আমরা অ্যাঙ্কারে নিজের সেলফ অ্যাঙ্কারটা চেঞ্জ করবো, অর্থাৎ এখানে একটা পিটন লাগানো রয়েছে, এখানে অ্যাঙ্কার করা রয়েছে, এখান থেকে যখন সেলফ অ্যাঙ্কারটা চেঞ্জ করতে হচ্ছে তখন বেশ মজার ব্যাপার, বেশ কিছু সময় কিন্তু একটু হলেও ভয়ের ব্যাপার ছিল, অন্তত এইরকম জায়গায় যেখানে 90 ডিগ্রি গ্রেডিয়েন্ট এবং সেখানে দাঁড়িয়ে নিজের সেলফ অ্যাঙ্কারটা চেঞ্জ করা। আমার ওই দিনে খুব মজা লাগছিল ক্লাইম্ব করতে, কারণ বেশ ভালো ক্লাইম্বিং, ওয়েদার খুব খারাপ নয়, তার মধ্যেই আমরা উঠে আসছি। যদিও লাস্টের দিকে খুব স্ট্রেচারাস লাগছিল, ভাবছিলাম কখন শেষ হবে এই বিশাল পাথর এবং বরফ মিশ্রিত অঞ্চলটা।
এরপর থেকে পুরোটাই প্রায় রকি জোন এবং গ্রেডিয়েন্ট নট লেস দ্যান 70 ডিগ্রি। ডেভিড জার্মান থেকে আসা একজন ক্লাইম্বার, বিখ্যাত ক্লাইম্বার, ডেভিড রেস্ট নিচ্ছে আর আমি নিচে থেকে ছবিটা তুলছিলাম। বাকি ক্লাইম্বাররা সবাই একে একে ওপরের দিকে উঠে আসছে। এখান থেকে আমরা রাইট টার্ন করব, আস্তে আস্তে ডান দিকে যাব। আমি ভেবেছিলাম বোধ হয় এর উপরটাতেই মাকালু লা হবে, এখানেই গিয়ে হয়তো সমাপ্ত, কিন্তু যতই এগিয়ে যাচ্ছি ততই যেন আরো বেড়ে যাচ্ছে রুটটা। তো যাই হোক, আমাদের সাথে ক্লাইম্ব করছিল পোল্যান্ডের একজন ক্লাইম্বার। ওকে আমি যখন সাইড চেয়েছিলাম ওকে বলেছিলাম যে আমি একটু আগে যেতে চাই, তুমি আমাকে সাইড দাও, তো নির্দ্বিধায় আমাকে সাইড দিয়ে দিয়েছিল। এখানে দেখেই বুঝতে পারছেন যে নট লেস দ্যান 75 ডিগ্রি গ্রেডিয়েন্ট, এবং তার মধ্যে যখন ক্লাইম্ব করছি সত্যি কাউকে সাইড দেওয়াটা খুব বিপজ্জনক হয়ে যায়, তা সত্ত্বেও কিন্তু আমাকে সাইড দিয়েছিল। এরপর আমি ছবি তোলার উদ্দেশ্যে যখন বাঁদিকে আরো সরে যাচ্ছি, ও আমাকে বললো তুমি কি করছো, তুমি এদিকে যাচ্ছ কেন, তুমি তো যাবে ওপর দিকে। তো যখন ক্যামেরা বের করি ও সত্যি হাহা করে হেসে ফেলেছিল। এরপর থেকে আর সামনে কাউকে পাইনি, ফিরে তাকিয়ে দেখতে পাচ্ছি বাকি ক্লাইম্বাররা উঠে আসছে। আর সামনে এই যে পাথরের অঞ্চলটা, এর উপরটা যখন গিয়ে উঠে দাঁড়ালাম তখন দেখতে পারলাম যে বিশাল একটা দিগন্ত চোখের সামনে উন্মুক্ত হয়ে গেল, এবং সেখানে শুধু বরফ নয়, সেই বরফগুলোকে হাওয়াতে যে কী করতে পারে তার নমুনা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন বালিয়ারির কোনো অংশ হাওয়াতে এই এই ধরনের স্কাল্পচার তৈরি করেছে, তা নয় একদম সলিড আইস, সেগুলোকে কিন্তু হাওয়াতে ইরোশন থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আর এখান থেকে মাউন্ট মাকালুকে যেন একদম কাছ থেকে দেখতে পাচ্ছিলাম। এটাই হচ্ছে মাউন্ট মাকালুর শীর্ষদেশ। আর আমরা একটু এগিয়ে গিয়ে বাঁদিকে এস্টাবলিশ করলাম আমাদের ক্যাম্প 3, প্রায় 7,400 মিটার উচ্চতায়। ক্যাম্প 3 যাওয়ার সময় ফিরে তাকিয়ে দেখতে পাচ্ছি সেই লোৎসে এবং এভারেস্টকে। এস্টাবলিশ হলো আমাদের ক্যাম্প 3। এটা যদিও আমাদের টেন্ট নয়, এটা সিমুলির টেন্ট, অর্থাৎ ওই ফিনল্যান্ডের ছেলেটি। আর পিছনে দেখতে পাচ্ছি মাকালু 2। আর একবার এখান থেকে আমরা রুটটা দেখে নিই। ক্যাম্প 3 থেকে দেখতে পাওয়া মাউন্ট মাকালু সামিট, এইখান থেকে আমরা এই রুট ধরে চলে যাব, এবং এইখানে একটা রক ফেস রয়েছে, যে রক ফেস নেগোসিয়েট করে এর পিছনে প্রায় 7,900 মিটার উচ্চতায় এস্টাবলিশ করবো আমাদের ক্যাম্প 4। এটাই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। একটু ঢাল ছিল কিন্তু ভারী সুন্দর জায়গা। পরের দিন সকালে তৈরি হয়ে নিচ্ছি আমরা ক্যাম্প 4 এর উদ্দেশ্যে রওনা দেবো বলে। আমি ভেবেছিলাম ক্যাম্প 4 অবধি হয়তো উইদাউট অক্সিজেনে যেতে পারবো, কিন্তু সকালে টয়লেট করার জন্য একটু নিচে নেমে আমি বুঝতে পারলাম যে অক্সিজেন না নিলে হয়তো আরও শরীর খারাপ হয়ে যেতে পারে, তাই এখান থেকেই সাপ্লিমেন্টারি অক্সিজেন ইউজ করতে শুরু করেছিলাম। রাত্রি থেকেই আমরা একটা দুশ্চিন্তায় ছিলাম, সেটা হচ্ছে এই রুটে এর পর থেকে কোথাও কিন্তু আমরা রোপের চিহ্ন মাত্র দেখতে পাচ্ছিলাম না। এগিয়ে যাচ্ছি আমরা ক্যাম্প 4-এর উদ্দেশ্যে। প্রথমেই এই আইস স্লোপ ধরে এগিয়ে যাব, তারপর রক ফেস নেগোসিয়েট করে ওপরের দিকে উঠে যাব। কিন্তু এই রক ফেসে যখন এসে পৌঁছলাম তখন আরও আশ্চর্য হলাম, ফিরে তাকিয়ে দেখতে পাচ্ছি আমাদের সেই ক্যাম্প 3 অঞ্চল, লোৎসে এভারেস্ট আমরা উঠে আসছি, আর পিছনে দেখতে পাচ্ছি মাকালু 2 পর্বতশৃঙ্গ। এই সমস্ত রক ফেসে কোথাও রোপ ফিক্স করা হয়নি, খুব রিক্স নিয়েই আমরা ক্লাইম্ব করছিলাম। আর কোনো কোনো জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের শেরপারা যে রোপ আমরা নিয়ে গিয়েছিলাম, মানে সামান্য কিছু রোপ আমাদের কাছে ছিল, সেই যে শেরপাগুলো যারা রেস্কিউ করতে এসেছিল তাদের ফেরত দেওয়ার পরেও সেই রোপ দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় এই ধরনের গ্রেডিয়েন্টে আমরা ক্লাইম্ব করছি, তা সত্ত্বেও উইদাউট রোপে। তো যেটা বলছিলাম যে কিছু কিছু জায়গায় আমরা
রোপ ফিক্স করছিলাম এবং সেটা খুব শর্ট ডিস্টেন্সে, কোথাও 20 মিটার কোথাও 30 মিটার ছোট ছোট রোপের টুকরো দিয়ে আমরা ম্যানেজ করছিলাম, যাতে স্বামীর রুটে আমরা বুঝতেই পারছিলাম এরপরে হয়তো আর রোপ নেই বা রোপ ফিক্স তারা করেননি, তারা আমাদের ব্লক মেরেছেন, এটা আমরা আইডিয়া করতে পারছিলাম। যার জন্য রোপ সেট করার জন্য ছোট ছোট কোনো জায়গায় রোপ লাগিয়ে আর বাকি টোটাল রুটটাতে উইদাউট রোপেই ক্লাইম্ব করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। হার্ড আইসের একটা স্লোপ দূরে এই যে স্লোপটা নেমে যাচ্ছে, এই জায়গাতে আমাদের ক্যাম্প ফোর্ড এস্টাবলিশ করবো 7900 মিটার উচ্চতায়। এখান থেকে মাকালু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে এই যে আইস ফল রয়েছে এই আইস ফল আমরা নেগোসিয়েট করব এবং এখান থেকে এই রিচ নেগোসিয়েট করে মাকালুর সামিটে পৌঁছবো। কিন্তু দুশ্চিন্তা মাথায় এখন থেকেই এসে গেছে যে যদি রুটে রোপ না থাকে আমরা কিন্তু সাফিসিয়েন্ট রোপ আনিনি, কারণ ম্যাক্সিমাম রোপটাই সেই সমস্ত শেরপাদের দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওই দিন দুপুরটাতে আমাদের শেরপারা বেশ কিছু রোপ নিয়ে সামিট রুটে রেডি করতে বেরোলেন। সব ক্লাইম্বার আস্তে আস্তে এসে পৌঁছচ্ছে ক্যাম্প ফোরে। যখন শেরপারা মানে এই জায়গাটাতে যেটা হয়ে গিয়েছিল যে সমস্ত শেরপাকে একসাথে মিলে কাজ করতে হবে, তাই সব শেরপা সব বলবো না কয়েকজন অন্তত 7-8 জন শেরপা কিছু রোপ নিয়ে তারা এগিয়ে গেলেন ক্যাম্প ফোরের দিকে। আর সেই সময় আমি বেরিয়ে পড়েছিলাম রুটের কিছু ছবি দেখার জন্য, মানে কিছু ছবি তোলার জন্য। এটাই হচ্ছে মাকালু টু পর্বত সিংহ, পিছনে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ক্যাম্প ফোর অঞ্চল। তো ওই দিন বেরিয়ে খারাপ কিছু হয়নি, সেটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের রুটটা যেখানে শেরপারা এগিয়ে যাচ্ছে। আর তাদের পিছন পিছন কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম দূরে কাঞ্চনজঙ্ঘাকে, এটাই হচ্ছে সেই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা যার পেছন দিকে আমরা এখন রয়েছি। এরপর ওই দিন রাত্রে আমরা সামিট অ্যাপ্রোচ করবো ঠিক করি, যদিও মাকালুর সামিট অ্যাপ্রোচ খুব বেশি ডিস্টেন্স নয় কিন্তু যেহেতু রুটে রোপ ফিক্স করা নেই তাই আমরা ঠিক করি যে খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়বো। তাই রাত্রির 8:45 ওই দিন কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম মাউন্ট মাকালুর সামিট অ্যাপ্রোচের উদ্দেশ্যে। এরপর আমরা এই আইস ফল যেটা এই আইস ফল নেগোসিয়েট করবো সেই আইস ফলের কাছে এসে পৌঁছলাম। যদিও এই ক্লাইম্বগুলো করেছিলাম রাতের বেলায়, ফিরে তাকিয়ে দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্প ফোর যে সামিট ক্যাম্প অঞ্চলটা এটাই হচ্ছে সেই আইস ফল। এবং রাত্রে যখন ক্লাইম্ব করছিলাম আমরা মানে বিভৎস একটা হাওয়া চলছিল ওই দিন, সেটা ছিল 21 মে রাত্রির। যদিও ওই দিন হাওয়ার স্পিড আমরা ইন্টারনেটে দেখেছিলাম 30-40 কিলোমিটার/আওয়ার কিন্তু আমাদের মনে হয়েছিল অন্তত 80-90 কিলোমিটার/আওয়ার স্পিডে হাওয়া চলছিল এবং বেশ কিছু জায়গায় প্রায় 20-25 মিনিট বা আধ ঘন্টার ওপর পর্যন্ত আমরা ওয়েট করছিলাম এটা ফিরে তাকিয়ে দেখতে পাওয়া সেই মাউন্ট মাকালু টু। আর পিছন দিকে দেখতে পাচ্ছি
তিব্বত মালভূমির বেশ কিছুটা অংশ, এটাই টিবেটিয়ান প্লেটু। তো যেটা বলছিলাম, এই ধরনের যে আইস ওয়ালগুলোকে যখন আমরা ক্লাইম করছিলাম, মানে আমাদের শেরপারা যারা যখন রুট ওপেন করছিলেন, প্রায় আধ ঘন্টার উপর পর্যন্ত বেশ কিছু জায়গায় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এবং ওই হাওয়াতে বিশ্বাস করবেন না, প্রায় 18-20 জন ক্লাইম্বার আমরা জড়ো হয়ে প্রায় একটা সেই তালগোল পাকিয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছিলাম, যাতে কিছুটা হলেও গরম থাকা যায়। এগিয়ে যাচ্ছি সেই আইস ফল নেগোসিয়েট করে। দূরে দেখতে পাচ্ছি মাউন্ট লোৎসে, মাউন্ট এভারেস্ট। দুজন ক্লাইম্বারকে দেখতে পাচ্ছি সেই আইস ওয়াল নেগোসিয়েট করে তারা এগিয়ে যাচ্ছেন। আমার শেরপা মিগমা, কখনো একটু বিশ্রাম, কখনো এগিয়ে যাওয়া, এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। হঠাৎ দেখতে পাওয়া যেন বিশাল একটা মেঘের সমুদ্র। টিবেটিয়ান প্লেটুতে চারিদিকটা মেঘের, একটা রিয়েলি একটা সমুদ্রের মতোই আকার নিয়েছিল। সারা রাত ধরে আমরা ক্লাইম করছিলাম এবং সকালের দিকটাতে একদম ভোরবেলা তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা কতটা উঠে এসেছি। তার আগে পর্যন্ত কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম যে আইস ফলের কোন জায়গায় রয়েছি এটা কিন্তু বুঝতে পারছিলাম না। এটা রিয়েলি বলছি, আমি অন্তত বুঝতে পারছিলাম না। আর আমার যেটা অভ্যেস সেটা বারবার ফিরে তাকানো যে কতটা উঠে আসলাম সেটাকে দেখা। বেশ কয়েকজন ক্লাইম্বার উঠে আসছে। এটাই হচ্ছে মাউন্ট মাকালুর সামিটটা। ডান দিকে এখানে একটা মাকালুর লা আছে, আর একটা পাস আছে, এটা আমি ম্যাপে দেখেছিলাম। এটাই হচ্ছে সেই, দেখুন, একদম আক্ষরিক অর্থে সেই সমুদ্র টিবেটিয়ান প্লেটুর ওপর। সকাল 6টা নাগাদ আমরা উঠে আসলাম। এখানে একটু বুঝতে পারবেন সেটা হচ্ছে হাওয়া চলছে কি গতিতে, যে এই স্পিন ডিপগুলোতে বরফের টুকরোগুলোকে কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে সেই লা বা পাস, যেটা থেকে পাস অর্থাৎ বা লা, এটা হচ্ছে এপার থেকে অতিক্রম করে ওপারে যাওয়া যায়। আমি জানি না কিভাবে ওপারে যাওয়া যাবে, যদিও ম্যাপে সেটাকে লা বলে দেখানো আছে। অর্থাৎ এইদিকে ভূমিটা এখানে শেষ, এইবার আস্তে আস্তে উঠে যাচ্ছে সামিটের দিকে। এই সেই রিজটা উঠে আসছে সামিটের দিকে, এটাই সামিট। সকাল 6:15 আমরা এসে পৌঁছলাম এই জায়গাটাতে। এবং সত্যি বলছি, মনের মধ্যে দারুণ একটা আনন্দ হচ্ছিল যে আর বোধহয় 1-15 মিনিটের মধ্যে আমরা মাকালুর সামিটে পৌঁছে যাব। কারণ এখান থেকে হাইটের বেশি ডিস্টেন্স নেই, কী বলবো, হাইটের ডিফারেন্স নেই এবং ডিস্টেন্সও খুব কম। এটাই হচ্ছে মাউন্ট মাকালুর শীর্ষদেশ, এটাই হচ্ছে যে রুট ধরে আমরা ক্লাইম করব। এই রিজটা নর্মাল একটা রিজ, এখানে শুধুমাত্র এই জায়গাটাতেই আমাদের রোপ ফিক্স করতে হবে। বাকি জায়গাটা কিন্তু কোনো জায়গাটাতেই আমরা ফিক্স রোপ পাইনি। টোটালটাই যে সমস্ত রোপগুলো আমাদের বেঁচে ছিল, সেই বেঁচে থাকা বা বাঁচিয়ে রাখা রোপগুলো আমাদের শেরপারা সারা রাত ধরে ফিক্স করে আমাদের ক্লাইম করার সুযোগ করে দিয়েছিলেন। তো যাই হোক, এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সামনের এই আইস রোপটা অব্দি উঠবো, এই অব্দি রোপের কোনো প্রয়োজন নেই। তারপর থেকে আমরা এই জায়গাটাতে রোপ ফিক্স করবো এবং আমরা মিনস আমাদের শেরপারা রোপ ফিক্স করবে এবং আমরা ক্লাইম করব। এই চিন্তা করে এগিয়ে যাচ্ছি এবং সত্যি মনের মধ্যে একটা আনন্দ, একটা আবেগ কাজ করছে। কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু ওই আইস স্লোপের কাছে এসে পৌঁছলাম। আমি ঠিক এই জায়গাটাতে রয়েছি যেখান থেকে ছবিটা তুলছি, এবং এইখানে দাঁড়িয়ে হঠাৎ দেখলাম যে 4 শেরপা যারা আগে রুট ওপেন করছিলেন তারা কিন্তু ব্যাক করতে শুরু করলো। আমি ভাবলাম যে কোনো কারণে হয়তো রক ফল হচ্ছে, ওরা একটু এসে এখানে বিশ্রাম নেবে, তারপর আবার চালু করবে। কিন্তু না, ওরা এসে সবাইকে জিজ্ঞেস করলো যে আর কার কাছে কি রোপ আছে। ওদের কাছে একটা 50 মিটারের রোপ ছিল, 50 মিটার রোপ, মানে 162 ফুট রোপ একটা ওদের কাছে রয়েছে। বাকি সবাইয়ের স্যাকেই যা রোপ ছিল সেটা কিন্তু সারা রাতে ফিনিশ হয়ে গেছে, আর বিন্দুমাত্র রোপ কারোর কাছে নেই। এবং ওদের মতে এই জায়গাটাতে
উইদাউট রোপ ক্লাইম্ব করাটা খুব ডেঞ্জার হয়ে যাবে। তাই সমস্ত শেরপা মিলে ওখানে ডিসিশন হলো যে না, এখান থেকে আমরা ফিরে যাব। মুহূর্তের মধ্যে সেই আনন্দ আবেগ ধুলোয় মিশে গেল। আমার শেরপাকে আমি বললাম যে অ্যাটলিস্ট এখান থেকে আমরা কিন্তু তুমি আর আমি ট্রাই করব, নিচে থেকে কিছুটা রোপ কেটে নিয়ে আসবো এবং দুজনে ওই একটা রোপে রোপক হয়ে আমরা ক্লাইম্ব করব। আমার আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু রিয়েলি শেরপা, সে তারও ফ্যামিলি আছে, তার বাড়ির লোক আছে, এবং তার সাথে আরও একটা ব্যাপার হচ্ছে যে দে আর ভেরি প্রফেশনাল। আমি রিস্ক নিতে চাইলেও সে নিশ্চয়ই বিন্দুমাত্র রিস্ক নেবে না। তাই তখনও আমাকে রিকোয়েস্ট করে যে প্লিজ দীপঙ্কর দা চলো, এখান থেকে আমরা কিন্তু ফিরতে বাধ্য হব, কারণ সবাই চলে যাচ্ছে। আরেকবার দেখি যে কোন জায়গাটাতে আমরা রয়েছি। এটা সামিট ক্যাম্প থেকে দেখা, এই যে দেখতে পাচ্ছেন আইস স্লোপটা, এই জায়গাটাতে আমরা রয়েছি। এর পরে দুটো আইস প্যাচ রয়েছে, স্নো প্যাচ রয়েছে। এখান থেকে প্রায় 100 মিটার মতন ম্যাক্সিমাম এখানে ক্লাইম্বিং, আর তারপরে বিচ ধরে উঠে যাওয়া মাকালু সামিটে। এই হচ্ছে সেই দুটো স্নো প্যাচ। এখান থেকে উঠে গিয়ে মাকালুর সামিটে পৌঁছতে পারা যাবে না, এটা চিন্তা করতেই কেমন লাগছিল সেই সময়। এবং এই সময় মানে আমরা রিয়েলি উই আর ফোর্স টু টার্ন ব্যাক। 163 মিটার তখন বাকি, 8463 মিটার উচ্চতা, আমরা দাঁড়িয়ে রয়েছি 8300 মিটার উচ্চতায়, যেখান থেকে কিন্তু আমাদের সামিট অ্যাটেন্ড থেকে বিরত থাকতে বাধ্য হয়েছিলাম। অনেকের নানান রকম চিন্তা হতে পারে যে এখান থেকে কেন আমাদের ফিরে আসতে হয়েছিল, কেন শেরপারা এই চিট করেছিল। আমার যেটা মনে হয়েছিল, ওই শেরপারা এইখানে বা এই অবধিও তারা কিন্তু ওই রেস্কিউ করতে আসেননি, তারা মাকালু লা অবধি রেস্কিউ করতে এসে ফিরে গিয়েছিলেন। সেটা ওয়েদারের কারণে হতে পারে, কিন্তু যদি এই সমস্ত যারা পৃথিবীর বিভিন্ন দেশে বাঘা বাঘা ক্লাইম্বার রয়েছে, তারা যদি ক্লাইম্ব করে এবং কোনো জায়গায় বডি দেখতে পায়, তাহলে কিন্তু তাদের একটা বিপদ হয়ে যাবে যে তারা গিয়ে বলেছিল আমরা রেস্কিউ করেছি, অথচ রেস্কিউটা করেনি আলটিমেটলি। তো সেই কথাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং নিজেদের দোষ এড়াবার জন্য তারা কিন্তু সবার থেকে রোপগুলো নিয়ে চলে গিয়েছিল, যাতে কেউ সামিট অ্যাটেন্ডটাই না করতে পারে। ফিরে তাকিয়ে দেখতে পাওয়া সেই টিবেটিয়ান প্লেটু, বেশ কিছু ক্লাইম্বার এখান থেকেই তাদের জাতীয় পতাকা নিয়ে ছবি তুলেছিলেন, আমি জানি না কি উদ্দেশ্যে। আমার তো কোনো সময়ই মনে হয়নি যে এখান থেকে কোনো ছবি তোলা, জাস্ট কয়েকটা শট নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছি। শুধু আমি নয়, পৃথিবীর 18 জন ক্লাইম্বার, আমাকে বাদ দিয়ে আরও 17 জন ক্লাইম্বার যারা বেশ নামী এবং অভিজ্ঞ পর্বতারোহী, তারাও কিন্তু ফিরে যাচ্ছেন আর বারবার তাকিয়ে দেখছেন সেই মাকালুর সামিটের দিকে। শোনো, আমার শেরপা মিগমা শেরপা এবং আমি নিজেই নিজের একটা ছবি তোলার চেষ্টা করছিলাম অ্যাডভান্স বেস ক্যাম্পে বসে। এরপর একই রুট ধরে ফিরে আসা। এই ক্ষেত্রে একটু বলি যে এভারেস্ট থেকে ফিরে আসার পর আমার মনে হয়েছিল যে এই ধরনের অনন্য কাহিনী মানুষের কাছে, অন্তত বাংলার মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন। তাই এভারেস্ট স্বপ্ন যখন বাস্তব, এই বইটা লিখতে চেষ্টা করেছিলাম। পরবর্তীকালে তারই ইংলিশ ভার্সন এভারেস্ট এ ড্রিম কাম ট্রু। আর লোৎসে থেকে ফিরে এসে আমার মনে হয়েছিল যে সত্যি এই সুন্দর কাহিনী যাতে সবার সামনে তুলে ধরতে পারি, তাই লোৎসে শীর্ষ আরোহীর চোখে এই বইটা লেখার চেষ্টা করেছিলাম। বালি, ভাগীরথী, আমার নিজের ক্লাব, তাকে আমি ধন্যবাদ দেব না, উপস্থিত সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। স্লাইডস এখানেই শেষ করলাম, নমস্কার।